वेलकम क्लास नंबर 12 प्रत्येक वेलकम गणित प्रभाव अष्टम श्रेणी आज के लेक्चर नंबर 12 ते उपस्थित হইছি अर्थात क्लास नंबर 12 ते प्रत्येक वेलकम জানাচ্ছি ম্যাথ ইনিশিয়েশন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে কিন্তু আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে উপস্থাপন হইছি এই চ্যাপ্টারটা আশা করি তোমরা জানো ঘনফল ঘনফল অষ্টম শ্রেণীতে আমরা ঘনফল শিখে থাকি এর আগে আমরা বর্গ অর্থাৎ মনে করো পাঁচ পাঁচ একটি সংখ্যা ছিল পাঁচ একটি সংখ্যা ছিল এই হলো পাঁচ পাঁচের বর্গ করা শিখেছি অর্থাৎ পাঁচের বর্গ শিখেছি পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পঁচিশ বর্গমূল শিখেছি পঁচিশের সেটা হচ্ছে বর্গমূল পাঁচ গুণ পাঁচ সমান সমান একটা পাঁচ বর্গমূলকে লেখার নিয়ম হচ্ছে পঁচিশের বর্গমূলকে আমরা রুট বার দিয়ে লিখতে পারি কিংবা পঁচিশের বর্গমূলকে টু দি পাওয়ার হাফ লিখতে পারি ওকে এরপর এই বর্গ এবং বর্গমূল থেকে আস্তে আস্তে আমরা ঘনফল এবং ঘনমূল ঘনফল আর ঘনমূল এই কথাগুলো পাবো বর্গ বর্গমূল থেকে যেমন বর্গমূল অর্থাৎ 1 টু দি পাওয়ার হাফ শিখেছি আমরা এবার শিখব ঘনমূল তার আগে আমরা শিখব ঘনফল ঘন মানে হোল টু দি পাওয়ার কিউ অর্থাৎ 5 হোল কিউ তার মানেটা কি মনে করো 5 কিংবা 5 গুণ এই জিনিসটা হচ্ছে আমাদের রেজাল্ট আর ঘনমূল হচ্ছে কিউ রুট মনে করো 125 অথবা এটাকে লিখতে হয় 125 হোল টু দি পাওয়ার 1/3 আজকে জিনিস বলি বর্গমূলে কিন্তু আমরা জাস্ট আমাদের যদি 25 থাকে আমরা কিন্তু এখানে 2 লিখি না অ্যাকচুয়ালি লিখতে হয় এইভাবে 2 স্কয়ার রুট অ্যাকচুয়ালি স্কয়ার রুট 25 এইভাবে লিখতে হয় কিন্তু যখন আমরা 125 এর কিউব রুট লিখব তখন এইভাবে লিখতে হয় ওকে তাই আমরা কিন্তু আস্তে আস্তে বর্গ থেকে ঘনফলে শিখে প্রবেশ করতে চলেছি অষ্টম শ্রেণীর এই ঘনফলে অর্থাৎ পঞ্চম চ্যাপ্টারে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি 50 থেকে 64 পেজে এই একটি বিস্তর একটা পেজ এর মধ্যে কিন্তু আমাদের অষ্টম শ্রেণীর ঘনফল নির্ভর করে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদেরকে আমাদের বইয়ের অংশ অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 50 খুলতে বলবো সেখানে কিন্তু ঘনফলের বিস্তারিত আলোচনা আছে আমরা সেই বিস্তারিত আলোচনা ঘনফল কিভাবে এলো কিভাবে আবিষ্কার হলো ঘনফল এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো ভিতরের চুলচেরা আলোচনা করে তারপর কিন্তু আমরা কোষে দেখিয়ে প্রবেশ করবো কোষে দেখি এখানে পাঁচটি কোষে দেখি আছে 5.1 5.2 এবং 5.3 একটা বড় চ্যাপ্টার ধীরে সুস্থে করবো দুই থেকে তিনটি চ্যাপ্টার পর্যন্ত হতে পারে ওকে তাতে কোনো অসুবিধা নেই ঘনফলে তিনটা লেসন হলো তাতে কোনো অসুবিধা নেই কারণ ঘনফলটা ভালোমতো শিখলে বীজগণিতের একটা নাম্বার ভালো জায়গায় আসবে তার আগে আমরা কিন্তু যেটা আমাদের দিয়ে যেটা নিয়মিত দেখে থাকি সেটা হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনায় কিন্তু আমরা আস্তে আস্তে মার্চ মাসে প্রবেশ করে ফেললাম আমাদের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চারটা চ্যাপ্টার হয়ে গেল পঞ্চম অধ্যায় মার্চ মাসে তিন থেকে তিনটি লেসন হবে আশা করি তিনটি লেসন আর পুরোক্ষণ সম্পর্কে দুটি মোট পাঁচটি লেসনে তোমাদের মার্চ মাস শেষ খুব অল্প সময় সেই জন্য আমরা বলবো এক একটা ঘন্টা ডিভিডিকে তোমরা চার ভাগে ভাগ করে নাও 15 মিনিট করে করে দেখো আর 15 মিনিট করার পর খাতা বা বই সেই অঙ্কগুলোকে করে নাও তাহলে দেখবে খুব ভালোভাবে নাম্বারগুলো তুলতে পারবে বেশি তাড়াহুড়োর দরকার নেই প্রতিটা জিনিস চুলচেরাভাবে বোঝো একবার বোঝা হয়ে গেলে আরেকবার বোঝো কিন্তু 15 মিনিট করে করে বোঝো তাই ঘনফলে আমরা প্রবেশ করতে চলেছি এবং আমাদের সূচিপত্রে আমাদের অবস্থানটা একটু দেখে নেব অর্থাৎ আমাদের পঞ্চম চ্যাপ্টার ঘনফল 1 2 3 4 আমাদের কমপ্লিট পঞ্চম চ্যাপ্টার ঘনফলে 50 পৃষ্ঠা থেকে 64 পেজ 64 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এই 15টা পেজে একটা বড় বিস্তর অংশ আমাদেরকে করতে হবে ফলে ঘনফলে কিন্তু আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবো সুতরাং আমরা প্রতিটা মুহূর্ত মন দিয়ে দেখার চেষ্টা করব তাই ঘনফলের প্রত্যেকে আশা করি প্রস্তুত আমরা কিন্তু ক্লাস শুরু করলাম দেখো কি বলছে প্রথম হচ্ছে ঘনফল নির্ণয় তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে ঘনফল নির্ণয় কি বলছে আজ সুহানা ফিরোজ পিটবোর্ডে ছোট ছোট অনেক রঙিন বাক্স তৈরি করছে ঠিক আছে দেখো রঙিন বাক্সের দিকে একটু তাকাও ঠিক আছে এবার হচ্ছে মেপে দেখছি এই পিটবোর্ড বাক্সের দৈর্ঘ্য 1 সেমি প্রস্থ 1 সেমি উচ্চতা 1 সেমি মানে পিকচারটা অনেকটা কিরকম পিকচারটা হচ্ছে অনেকটা এইরকম 1 1 সেমি যখন এটাকে যুক্ত করছি তখন এটা একটা ঘন লুলুর ছক্কা পরিণত হচ্ছে তা সমস্ত বক্সগুলো কিন্তু সেই ধরনের এটা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা 1 সেন্টিমিটার আর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে সাথে কিন্তু বলা হয় ঘনফল তিনটি
মাত্রা থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি মাত্রা আমরা পাচ্ছি, দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তাই এটাকে একটা ঘন বাষ্প, এই বাক্সটা হবে ঘনকাকার, যাকে কে আয়ত আয়ত ঘনকাকার কাকে বলে সেটা হচ্ছে আমাদের জানি যে আয়তক্ষেত্র থাকতে হবে, এবং এটাকে যুক্ত করলে সে আয়তক্ষেত্র পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আয়ত ঘনাকার বা সমকোণী চৌম্বল, আর একে বলা হয় ঘনকাকার। ওকে, ঘনকের মতো দেখতে তাই ঘনকাকার। এই ঘনকাকার বাক্সটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হলো, এটাও এক সেমি, এটাও এক সেমি এবং এটাও এক সেমি, তাহলে এক সেন্টিমিটার। তাহলে একটা এখানে লিখে সেন্টিমিটার একটা বাইরে আছে। তাহলে জাস্ট এটা একটু জানলাম, আমরা বুঝতে পারলাম। এবার আস্তে আস্তে আমরা যদি বলি যে আজকে এই একটা না হয়ে তোমার কাছে যদি দুটো দেওয়া হয় এরকম বাক্স দুটো, তখন কি হবে, এদিকে দুই হওয়া মানে আমাদের কাছে আয়ত, এটা তো আয়তাকার হয়ে গেল, বর্গ করতে গেলে পিছন দিকেও কিন্তু দুটো নিতে হবে, এদিকে একটা জাস্ট এদিকে একটা, তাহলে চারটা হলো। তাহলে দুইটা যদি দুই শ্রেণী বাহু দুটো একটা ঘনাকাকার বাক্স তৈরি করতে বলে, তাহলে এখানে চারটা দেওয়া হলো না, উপরে উপরে কিন্তু আরো চারটা লাগবে, তার মানে আটটা পিকচার হবে। ঠিক আছে, তার মানে আটটা বর্গাকার পিকচার আমরা পাবো, অনেকটা পিকচারটা দেখতে এইরকম, তাই না, এদিকে দুই এদিকে দুই, তাহলে দুই দুই চার আর উপরে চার, মোট আটটা বাক্স দুই সেমি বর্গ বিশিষ্ট ঘনাকার বাক্স তৈরি করতে গেলে, আর তিনে করতে গেলে কত, তিন এদিকে তিন এদিকে তিন আর উঁচুতে তিন, তাহলে তিন ইন্টু তিন ইন্টু তিন, এই তিন ইন্টু তিন ইন্টু তিন মানে তিন থেকে নয় তিনে সাতাশ, এটাই হচ্ছে ঘনফল অ্যাকচুয়ালি করলাম, মানে আমরা তিনটি তিনের হোল কিউব করলাম, তখনই হচ্ছে অ্যাকচুয়ালি এগুলোও করেছি, দুইয়ের হোল কিউব, দুইয়ের হোল কিউব করেছি, ঘনফল বের করেছি, আর এটা করেছি ওয়ানের হোল কিউব। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে বাহু চেয়েছে, বাহু লিখলাম প্রত্যেকটা বাহু এক সেন্টিমিটার, দুইয়ের হোল কিউব তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো দুই ইন্টু দুই ইন্টু দুই। আমরা এর আগে শিখেছিলাম যে চারের বর্গ মানে আমরা কিন্তু চার ইন্টু দুই ডাইরেক্ট করবো না, আমরা বর্গের ক্ষেত্রে কি করবো, চার ইন্টু চার, দুবার চার গুণ, তাহলে চারের হোল কিউব কি হবে, তিনবার চার গুণ, এই হচ্ছে নিয়ম। আর ফোর হোল টু দি পাওয়ার ফোর এর অর্থ কি, এটা যদি আমাদের লাগছে না, আমি জাস্ট বুঝাচ্ছি, চার ইন্টু চার ইন্টু চার ইন্টু চার। ওকে, তাহলে আমরা দেখলাম যে এক দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর ক্ষেত্রে আমাদের বর্গাকার ক্ষেত্র কটা লাগছে, একের হোল কিউব মানে এক, দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু তৈরি করতে গেলে কত লাগছে, দুইয়ের হোল কিউব বর্গাকার পিকচার করতে গেলে, তাহলে দুই ইন্টু দুই ইন্টু দুই মানে আট, তিনের জন্য কত লাগছে, তিনের হোল কিউব মানে তিন থেকে নয় তিনের সাতাশ, এভাবে অনওয়ার্ড চলবে। ওকে, তাহলে তিনটি বাক্সের জন্য আমরা কি পেলাম, সাতাশটি বাক্স। তাহলে এখানে যে এক আট সাতাশ এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, যাদের মাথায় হোল টু দি পাওয়ার কিউব হচ্ছে, তাই জন্য এদেরকে বলবো পূর্ণ ঘন সংখ্যা, এক আট সাতাশ কিংবা চার চার ষোলো, চার ষোলো চৌষট্টি অর্থাৎ ফোরের হোল কিউব মানে সিক্সটি ফোর, এগুলোকে সবকে বলবো পূর্ণ ঘন সংখ্যা। সেগুলো আমরা যদি এখানে লিখে নিই আমাদের কাছে যে একের হোল কিউব এক, আটের হোল কিউব আট মানে দুইয়ের হোল কিউব, সাতাশ মানে তিনের হোল কিউব, আট মানে দুইয়ের হোল কিউব, চৌষট্টি মানে চারের হোল কিউব, একশো পঁচিশ মানে পাঁচের হোল কিউব, মানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পঁচিশে একশো পঁচিশ। ওকে, অর্থাৎ এই 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 এদের ঘন কি, একের ঘন যথাক্রমে এক, দুইয়ের ঘন আট, তিনের ঘন সাতাশ, চারের ঘন চৌষট্টি, পাঁচের ঘন একশো পঁচিশ, ছয়ের ঘন আমরা করতে পারি ছয় ছয় ছত্রিশ, তাকে আবার ছয় দ্বিগুণ ছয় ছয় ছত্রিশ, তিন ছয় আঠারো, উনিশ কুড়ি একুশ দুশো ষোলো। তাহলে এইভাবে কিন্তু আমরা ডট 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 করে যতগুলো সংখ্যা প্রয়োজন আমরা বের করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস বলেছে, দেখো যে আজকে যদি আমাদেরকে এই বরাবর অর্থাৎ এদিকে তিন চার এদিকে যদি দুটো দেয়, তাহলে আমাদের টোটাল কত বর্গাকার বর্গাকার ক্ষেত্র লাগছে, লাগছে হচ্ছে বর্গাকার করতে হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটা বাক্স কত লাগছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তাহলে বারো। তাহলে দেখা যাচ্ছে বারো, যেহেতু এটা একটা আয়ত ঘনক তৈরি হলো, তার মানে কিন্তু যেহেতু এদিকে তিন এদিকে দুই এবং উচ্চতায় হচ্ছে দুই, নিচ থেকে দিই আমরা, উচ্চতা যদি দুই হয় তাহলে দুটো দুই হলো, দুই বরাবর কিন্তু একটা তিন হলো, ফলে এটা আয়ত ঘন তৈরি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে বারো, বারোটা বক্স আছে, তার মানে বারোটা কিন্তু পূর্ণ, যেটা আমরা এর আগে বর্গ শিখেছি সেখানে এখন উচ্চারণ করবো, ঘন পূর্ণ ঘন সংখ্যা নয়। ওকে, পূর্ণ বর্গ আর পূর্ণ ঘন, পূর্ণ ঘন সংখ্যা নয়। কেন, কারণ যেহেতু এটা আয়তাকার পিকচার তৈরি হলো, এদিকে যদি আবার
এদিকে যদি একটা এদিকে থাকতো তিনটা আর উপরেও যদি এরকম তিনটা থাকতো তাহলে তখন বলতাম সেটা আয়ত ঘন, তখন হয়তো তিন থেকে নয়, তিন নয় সাতাশ, তখন আমরা সাতাশকে বলতাম হ্যাঁ এটি পূর্ণ ঘন সংখ্যা, কিন্তু বারো পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার আমাদেরকে বলবে আস্তে আস্তে যে পূর্ণ ঘন সংখ্যা একটা দেখাও, পূর্ণ ঘন সংখ্যা নয় একটা দেখাও। যেমন এখানে যদি বীজগণিত হিসাব করি, বারোকে আমরা যদি উৎপাদন বিশ্লেষণ করি, দুই দুই তিন, তাতে দেখো দুইটা দুই আছে কিন্তু একটা তিন, তাহলে একটা তিনের জন্য হবে না। যদি এটা দুই থাকতো তাহলে আমরা বলবো দুই 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 চার আট, আট তখন পূর্ণ ঘন সংখ্যা, কিন্তু বারো কিন্তু সেক্ষেত্রে কোনো পূর্ণবর্গ ঘন সংখ্যা নয়, কারণ দুই গুণ দুই গুণ তিন এটা কিন্তু কাউরই ঘন নয়। ওকে, ঘন নয়, তাহলে নয় বলে কিন্তু আমরা বলতে পারি এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। আবার যেমন বলেছি এখানে বত্রিশ, বত্রিশ একই মাপের একটি ছোট ঘনক নিয়ে বড় একটি ঘনক তৈরি করার চেষ্টা করি বত্রিশটি, তাহলে বত্রিশকে যদি আমরা টুকরো করি দুই দুই দুই, দুই দুই চার, চার দুগুণ আট, আট দুগুণ ষোলো, ষোলো বত্রিশ, তাহলে দুটো দুটো করে ঘরে ঘরে একা পড়ে থাকবে, দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে চার, এ দুই, যেহেতু এটা চার হলো না সেই জন্য এটাকে বলুন এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, নট ইজ কাল টু, বত্রিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো বত্রিশটি ছোট ঘনক দিয়ে বড় ঘনক তৈরি করতে গেলে কি করতে হবে, যেহেতু আমার কাছে চার ইন্টু চার ইন্টু দুই আছে, তাহলে এটাকে যদি আমি কোনো মতে দুই দিয়ে গুণ করে চার করতে পারি তাহলে কিন্তু এটা চারের ঘর কিউব হয়ে যাবে। তার মানে আমি কত দিয়ে এক্সট্রা আমার গুণ করতে হবে, দুই দিয়ে, তার মানে আমাকে দুই গুণ করলে আমাদের কাছে কি হবে চার ইন্টু চার ইন্টু, তখন চার হয়ে যাবে, তার মানে চারের ঘর কিউব হয়ে যাবে, আর চারের ষোলো মানে চার ইন্টু চার ইন্টু চার, চার চার ষোলো, চার সঙ্গে চৌষট্টি, তখন হবে চৌষট্টি ঘনক দিয়ে বড় ঘনক তৈরি করতে পারো, তাহলে চৌষট্টি কি একটা পূর্ণবর্গ সংখ্যা, বত্রিশ পূর্ণবর্গ সংখ্যা নয়, যেই একে দুই দিয়ে গুণ করলাম হয়ে গেল পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু বত্রিশকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলাম আমি, এখানে দেখো দুই, তাই লিখবো দুই দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো, কারণ চৌষট্টি কার হল কিউব, চারের হল কিউব, চার অলরেডি দুটো আছে আর এখানে দুই ছিল, তাই আরেকটা দুই দিয়ে গুণ করে একে চার করার চেষ্টা করলাম। ওকে, এবার চুয়ান্ন, তাহলে চুয়ান্নটা একটু আমরা পাশে করে দেখাই তোমাদেরকে, চুয়ান্ন ফিফটি ফোর, চুয়ান্ন মানে প্রথমে দুই দিয়ে যাবে, দুই দুই করে চার, সাত দুগুণে চোদ্দ, তারপর তিন দিয়ে যাবে, তিন নয় সাতাশ, আবার তিন তিন, তাহলে হরকুব করতে গেলে এখানে বলছে চুয়ান্ন মানে কি, যেহেতু দুই ইন্টু তিনের হোল কিউব, তাই এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়, এইটা হবে অ্যান্সার, পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে এটি ক্ষুদ্রতম ধন সংখ্যা কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন হবে, যদি একে আমি দুই দিয়ে ভাগ করি তখন দুই দিয়ে কেটে অটোমেটিক কিন্তু তিনের হোল কিউব, তিন তিনকে নয় তিন নয় সাতাশ হবে, তবে চুয়ান্ন পাবো না কিন্তু সাতাশকে তার কাছে পিঠের ঘন সম্পূর্ণ ঘন সংখ্যা পাবো, তাই ওকে দুই দিয়ে ভাগ করলে সাতাশ হলো, তাহলে সাতাশ হচ্ছে কি একটি পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। ওকে, আর কারণ সাতাশ কার হোল কিউব, তিনের হোল কিউব, তিন তিন তিন। ওকে, তাহলে এরকম কিছু অঙ্ক আসবে যে এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, বা পূর্ণবর্গ নয় পূর্ণ ঘন সংখ্যা, আর কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, এই ধরনের একটা সব কোশ্চেন অঙ্ক তোমরা পেয়ে যেতে পারো। তো আমাদের নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ান এর কিছু অঙ্ক এখানে দেওয়া আছে, যেটা আমরা করবো সেটা বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা কুড়ি বার করো, তাহলে একশো পঁচিশ মানে কি পাশে করতে পারি, একশো পঁচিশ মানে উৎপাদক বিশ্লেষণ করলে পাঁচ দুগুণ দশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ গুণ পাঁচ, তার মানে একশো পঁচিশ মানে কি পাঁচের হল গুণ। ওকে, এবার আমার কাছে হচ্ছে পাঁচশো, আমি যদি পাঁচশোকে উৎপাদক বিশ্লেষণ করি, লক্ষ্য করো পাঁচ, পাঁচ করলে একশো, আবার পাঁচ দিয়ে করো পাঁচ দুগুণ দশ, আবার করো পাঁচ চারে কুড়ি, আবার করো দুই গুণ দুই, তাহলে আমরা কিন্তু একে কিন্তু বলতে পারবো না পূর্ণ ঘন সংখ্যা, কেন পাঁচশো কিন্তু পাঁচের পূর্ণ ঘন হলো, কিন্তু কিন্তু এখানে দেখো দুই দুটো আছে, দুইয়ের কিন্তু বর্গ হচ্ছে, ঘন করতে পারলাম না, তার মানে আমি বলবো এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা নয়। চৌষট্টি, চৌষট্টিকে উৎপাদক বিশ্লেষণ করছি, যেমন চার দিয়ে চার ষোলো, চৌষট্টি চার চার ষোলো, তার মানে চার মানে কি চারের হল কিউব, ঠিক আছে, তাহলে চৌষট্টি কিন্তু অবশ্যই পূর্ণ ঘন সংখ্যা, জানতে চাইছে পূর্ণ ঘন সংখ্যা কিনা। সাতের হল কিউব তো আমরা বলতেই পারি, সাতের কিউব মানে সাতের সেভেন টু দি পার হল কিউব, এটা অবশ্যই হবে বলেই দেওয়া আছে। আচ্ছা সেভেন টু নাইন, এটা দেখি সেভেন টু নাইন, প্রথমে নয় দিয়ে করবো, কারণ নয় দিয়ে করাটা ঠিক না, কারণ মৌলিক উৎপাদক দিয়ে করতে হয়, এগুলো চার দিয়ে করাও ঠিক না, জাস্ট আমরা এটা করে ফেলেছি, ঠিক আছে। এখানে দেখো চার দুই বা তিন বা পাঁচ মৌলিক সংখ্যা ছাড়া উৎপাদক বিশ্লেষণ করা ঠিক না, তাতে সময় লাগলেও করতে হবে, যেমন তিন দিয়ে, তিন দুগুলো ছয়, তিন চারে বারো, তিন তিরিকে নয়, তিন দিয়ে তিন আটে চব্বিশ, তিন একে তিন, তিন দিয়ে তিন দুগুলো ছয়, তিন সাতে একুশ, তিন দিয়ে তিন নয় সাতাশ, তিন দিয়ে তিন তিরিকে নয়,
তাহলে এখানে কটা তিন, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ছটা তিন মানে আমরা তিন ইন্টু তিন তার হোল কিউব করতে পারি, তিনবার তিন ইন্টু তিন মানে তিন তিনকে নয় হোল কিউব, তার মানে আমরা কিন্তু এটাকে ঘন পূর্ণ ঘন সংখ্যা বলতে পারি। আচ্ছা নশো ছিয়াশিটা একটু দেখাতে চাই, খেয়াল করো এই হচ্ছে 968, তাকে দুই দিয়ে অবশ্যই করবো, চার দ্বিগুণ আট, আট দুগুণ ষোলো, চার দুগুণ আট, দুই দিয়ে দুই দুগুণ চার, চার দুগুণ আট, দুই দুগুণ চার, আবার দুই দিয়ে দুই এক, দুই এক, তার মানে এক দিয়ে এগারো, দিয়ে এগারো, তাহলে কত হচ্ছে এগারো ইন্টু এগারো ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই, তার সে এগারো ইন্টু এগারো এটা বর্গ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখানে এগারো বর্গ পাচ্ছি কিন্তু দুইয়ের হোল কিউব পাচ্ছি, এটার হোল কিউব পেলাম কিন্তু এটা তো বর্গ, ফলে এটা কিন্তু ঘনফল হবে না, এটাকে বলবো পূর্ণ ঘন সংখ্যা নয়, আর আমাদের কাছে 500 পূর্ণ ঘন সংখ্যা নয়, আর বাকিগুলো সবই কিন্তু পূর্ণ ঘন সংখ্যা, কেন সেই কারণগুলো আমরা দেখিয়ে দিলাম। এবং হচ্ছে এক থেকে কুড়ি পর্যন্ত সমস্ত সংখ্যার ঘন নির্ণয় করো এবং ছকে পূর্ণ ঘন সংখ্যাগুলো লিখো, একের হোল কিউব মানে এক, দুইয়ের হোল কিউব মানে তিন বা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই মানে তিন গুণ চার, চার গুণ আট, আট আছে, তিনের হোল কিউব মানে তিন গুণ তিন গুণ তিন মানে তিন তিনকে নয়, তিন নয় সাতাশ, সাতাশ আছে লিখে নিলাম, চৌষট্টি, চার চারের ঘন, চার ইন্টু চার ইন্টু চার, অ্যাকচুয়ালি চারের ঘন মানে চার হোল টু দি পাওয়ার কিউব, তার মানে তিন বার চার গুণ হবে, চার চার ষোলো, চার ষোলো চৌষট্টি, তাহলে চৌষট্টি আছে, এবার পাঁচের কত, পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ, তার মানে পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পঁচিশে একশো পঁচিশ, তাহলে এখানে একশো পঁচিশ লিখলাম, ছয়, ছয় ইন্টু ছয় ইন্টু ছয় হোল কিউব মানে ঘনফল মানে ছ তিনবার গুণ, তাহলে ছয় ছয় ছত্রিশ, ছত্রিশকে আবার ছয় দিয়ে গুণ, ছয় ছয় ছত্রিশ, তিন চার উনিশ করি এখন দুশো ষোলো, দুশো ষোলো লিখলাম এখানে, সাত দিয়ে সাত ইন্টু সাত ইন্টু সাত, সেটা হচ্ছে সাতের হোল কিউব, তারপরে সাত সাত উনপঞ্চাশ, উনপঞ্চাশকে আবার সাত দিয়ে গুণ, সাত নয় তেষট্টি, সিক্সটি থ্রি, চার সাথে আঠাশ, সাথে তিরিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, ওকে। আচ্ছা এরপরে বলেছে আটের অঙ্কটা, এই সাতে কত হলো, সাতে হচ্ছে থ্রি ফোরটি, ওকে এগুলো নোট করে নাও, আটে হচ্ছে আটাতে চৌষট্টি, আট ইন্টু আট ইন্টু আট, এক জায়গায় লিখি সব, এই আট এটা কত, থ্রি সেভেন থ্রি সেভেন ফোর থ্রি, আটের হোল কিউব তাহলে কী দাঁড়ালো, আট ইন্টু আট ইন্টু আট, আমরা করবো আটাতে চৌষট্টি, চৌষট্টিকে আবার আট দিয়ে গুণ, চারটা বত্রিশ, ছয়টা আটচল্লিশ, উনপঞ্চাশ, পঞ্চাশ, একান্ন, পাঁচশো বারো, পাঁচশো বারো লিখে রাখলাম, পাঁচশো বারো, নয়ের তো খুব সোজা, নয় নয় একাশি, নয় ইন্টু নয় ইন্টু নয়, নয় নয় একাশি, তাকে আবার নয় দিয়ে মানে নয়কে নয়, আট নয় বাহাত্তর, এটা বের করা খুব সোজা, এবং দশেরটা বের করা আরও সোজা, কারণ দশের জন্য একের সঙ্গে গুণ করি যথেষ্ট, এক এক এক, একের পর তিনটা শূন্য, ওকে। এবারে এগারো মানে কি, এগারোর হোল কিউব, এগারো মানে এর ঘন মানে এগারোর হোল কিউব, তার মানে এগারো ইন্টু এগারো ইন্টু এগারো, তার মানে এগারো এগারো একশো একুশ ইন্টু আবার এগারো, তা একশো একুশকে এগারো দিয়ে গুণ করার নিয়ম কি, আমরা কি জানি এই তিনটা থাকলে কি হয়, ওয়ান টু ওয়ান, আবার ওয়ান টু ওয়ান, তাতে হয় ওয়ান থ্রি থ্রি ওয়ান, তো লিখে রাখলাম ওয়ান থ্রি থ্রি ওয়ান, বারোর হোল কিউব মানে কি, বারো বারো একশো চুয়াল্লিশটা আমরা জানি, বারো ইন্টু বারো ইন্টু বারো, এটা হচ্ছে এগারো ইন্টু এগারো ইন্টু এগারো, তিনবার এগারো গুণ, তাতে হচ্ছে তোমার ওয়ান থ্রি থ্রি ওয়ান, ওকে। এবার আমরা এটা লেখার পর আমরা বারোর হোল কিউব করবো, বারোর হোল কিউব দেওয়াই আছে অ্যান্সার, বারো বারো একশো চুয়াল্লিশ, তাকে আবার বারো দিয়ে গুণ করো, দেখবে এইটা বেরোবে, এটা করে নাও তোমরা। আমরা তেরো চোদ্দ পনেরো আছে, তেরো চোদ্দ পনেরোগুলো দেখিয়ে দিই, তেরোর হোল কিউব, তেরোর হোল কিউব মানে কত, তেরো ইন্টু তেরো ইন্টু তেরো, তিনবার তেরো গুণ, এবার তেরো তেরো কত, ওয়ান সিক্স নাইন ইন্টু তেরো, এটা করতে হবে আমাদের, ওয়ান সিক্স নাইন ইন্টু তেরো, আমরা এখানে করে নিচ্ছি ওয়ান সিক্স নাইন ইন্টু তেরো, তিন নয় সাতাশ, তিন ছয় আঠারো উনিশ কুড়ি, তিন একে তিন চার পাঁচ, আর এটা হচ্ছে ওয়ান সিক্স নাইন, তার সাত নয় এগারো দুই, টু ওয়ান নাইন সেভেন, ওকে টু ওয়ান নাইন সেভেন, এটা হচ্ছে এখানে অঙ্কের অ্যান্সার। আমাদের হলো চোদ্দ পনেরো, এটা আমরা একটু পরিষ্কার করে ভোট পরিষ্কার করে করতে চাই, এই হলো চোদ্দ, চোদ্দোর চোদ্দের হোল কিউব মানে কি, চোদ্দ ইন্টু চোদ্দ ইন্টু চোদ্দ, চোদ্দ তাহলে চোদ্দ ইন্টু চোদ্দ ইন্টু চোদ্দ, এই হচ্ছে তিনবার চোদ্দ গুণ, তাহলে চোদ্দ চোদ্দ আমরা কত জানি, চোদ্দ চোদ্দ আমরা জানি যারা মুখস্থ আছে ওয়ান নাইন সিক্স, তাদের স্কেচ করো, চোদ্দ চোদ্দ দিয়ে আবার গুণ, তাহলে চার ছয় চব্বিশ, চার নয় ছত্রিশ, সাঁত্রিশ আটত্রিশ, চার কে চার পাঁচ ছয় সাত ইন্টু ওয়ান নাইন সিক্স,
चार आठ छय चौदह नय दस सतर दुई टू सेवेन फोर फोर ओके ये फर्मूला और हमारे आकटा आज पंद्रह तेल पंद्रह हल्टू मानी कि आर घुरे फिर पंद्रह इंटू पंद्रह तीन बार पंद्रह गुण पंद्रह पंद्रह हे टू टू फाइव का पंद्रह दिन गुण टू टू फाइव के पंद्रह दिन गुण पाँच पाँच पचिस पाँच दस एगारो बारो पाँच दस एगारो इंटू टू टू फाइव तेल जो कर ले पाँच छः सात दो एक तीन थ्री थ्री सेवेन फाइव ओके ये हमारे आंसर आशा करी तुम्हारा अंकगुलो क्लियर करते तुम्हारे देखो परवर्ती अंश एक इंटरेस्टिंग जिनिस मैथामेटिक्स एक भलो एक इंटरेस्टिंग ऊपर छपे कि देखते देखो जो जी एक जोग आठ कत है नय एक जोग आठ इक्वल टू नय तुम जी नये के दुटो घन पूर्ण घन वर्गर समिष्टि प्रकाश करते बोली तुम्हारा कत करवा एक घन प्लस दुर् घन क्यों कारण एक घन एक दर घन आठ तेल नय बोलते एबारी बोली हे सत्ताईस आठे कत आठाश उन्त्रिस त्रिश पैंतीस जी पैंतीस के दूटी घन समष्टि रूपे दुटो घन समष्टि रूपे प्रकाश करो तक से बोलते पर दर होल क्यूब ए तीन होल क्यूब कर देखो दुई तीन चार चार दून आठ और सत्ताईस सत्ताईस आठ आठ जो कर ले पैंतीस है तो यही रकम करते करते विज्ञानी हार्डी एक भलो अंक पेलें से वन सेवेन टू नाइन विज्ञानी विदेशी विज्ञानी हार्डी ए देखो हार्डी रामानुजन रामानुजन हे इंडियन और हार्डी हे विदेशी उन्नी कि उन्नी हार्डी की कल देखलें सतर उन्त्रिस एम एक सतर अठाश आ सतर उन्त्रिस एम एक संख्या पा गल जो एक इंटरेस्टिंग संख्या क्या तुम्हें क्योंकि 35 के आसपास